করোনা মহামারীর শৃঙ্খল ছিঁড়ে আবারও মূল স্রোতে ফিরেছে মানব সভ্যতা। খাঁচা বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ। অনলাইন শিক্ষা পড়াশোনা ছেড়ে আবারও স্বপ্নের উড়ান শুরু হয়েছে কচিকাঁচাদের। স্কুলগুলি মুখরিত হয়েছে ছাত্রছাত্রীদের কলরবে। আবারও শুরু হয়েছে ছোটদের আনন্দ, নাচ, গান, ক্রীড়া প্রতিযোগিতা। ব্যতিক্রম নয় শ্রী সন্তোষী মা একাডেমিও। সম্প্রতি স্বনামধন্য স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অংশগ্রহণ করেছিল স্কুলের অসংখ্য কচিকাঁচারা। টানা দুবছর ঘরে আটকে থাকার পর ফের খেলার মাঠে ফিরে খুশি ছাত্রছাত্রীরা। ক্রীড়া অনুষ্ঠানের শেষে সফল ছাত্রদের পুরস্কৃত করা হয়। তবে পুরস্কার নয়, দুবছরের এক ঘেয়েমি জীবন থেকে মুক্তি পাওয়াই যেন প্রকৃত সার্থকতা ছিল এই ক্রীড়া অনুষ্ঠানের। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য তাপস কুমার মুখোপাধ্যায়, অশোক কুমার দাস ও অমিত সিং তোমার এবং সমাজসেবী ভাস্কর সাহা, অভিজিৎ মিত্র, শচীন চট্টোপাধ্যায়, কমল মজুমদার ও শুভময় দাস। এছাড়াও এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বেহালা পূর্বের বিধায়ক শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ, পৌরসভা আধিকারিক অভিজিৎ মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীযুক্ত বিপ্লব মণ্ডল, পরিবহন দফতরের আধিকারিক শ্রীযুক্ত দিলীপ মণ্ডলকে। এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শ্রী সন্তোষী মা একাডেমির কর্ণধার রঞ্জন দেবনাথ ও প্রিন্সিপাল সুস্মিতা পাল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।